কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি করে দেখাবো কিভাবে অল্প সময়ে মজাদার ও সুস্বাদু করে জামের জুস বানানো যায়। অনেকে জামটা খেতে পছন্দ করে না, তাদেরকে জামের জুস করে দিলে কিন্তু মজা করে জুসটা খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে জামের জুস। জুস তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে 2 কাপ পরিমাণ জাম নিয়ে নিয়েছি। এখন এই জামগুলো থেকে বীজটা ছাড়িয়ে নেব। এভাবে একটু চাপ দিলেই দেখবেন বীজটা ছেড়ে আসবে। সবগুলো জাম থেকে এভাবে বীজ ছাড়িয়ে নেব। সবগুলো জাম থেকে বীজ ছাড়ানো হয়ে গিয়েছে। এবার ব্লেন্ডার জগে বীজ ছাড়ানো জামগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা 2 কাপ পানি। সব উপকরণ দেওয়া শেষ, এখন সবকিছু একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেব। শেষ, আপনারা ইচ্ছে করলে এই পর্যায়েও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এই জুসটাকে চালনিতে একটু ছেঁকে নিচ্ছি। চালনির উপরে জামের যে অংশগুলো রয়ে গিয়েছে এগুলো আমি এখন ফেলে দিব। শেষ, এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আমি 2টি গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এখন ঢেলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জামের জুস। বরফ দিলে জুসটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা জামের জুস। যেসব ছোট বাবুরা জাম খেতে পছন্দ করে না, তাদের এভাবে জুস করে দিতে পারেন। আমার রেসিপি আপনার পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।